হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে এসেছি, আমি তোমাদের বন্ধু কমল, আর তোমরা দেখছো ডিজে টুম্পা সাউন্ড ব্লক। কিসে পঙ্গা লিয়া হ্যায় তুনে? ইয়ে সারে কে সারে চেন্নাই কে টপ 10 গুন্ডে হ্যায়, টুকড়ে টুকড়ে কর দেঙ্গে তেরে। বহুত বড়ি গলতি কি হ্যায় তুনে ইয়াহ। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আমি .430। এই .430-এর 15টা যে ফেডার রয়েছে, এই 15টা ফেডারে কি কাজ সেইটা তোমাদের জানানোর জন্য এসে গেছি আজ আমি তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো 15টা ফেডারে কি কাজ। তো 15টা ফেডারে কাজ বোঝাতে গেলে আমি তোমাদের প্রথমেই দেখাচ্ছি, এইটা আমাদের মেন ভলিউম, মেন গেইন, আর এখান থেকে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15টা ফেডার। তো এই 15টা ফেডারের কী কাজ? 15টা ফেডারের মধ্যে 5টা 5টা করে ভাগ ভাগ করা আছে। তো প্রথম 5টা হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি, 1, 2, 3, 4, 5। এই প্রথম 5টা ফেডার হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি। আর তারপরে মিডিলে যে 5টা ফেডার রয়েছে, 1, 2, 3, 4, 5, এই মিডিলে যে 5টা ফেডার রয়েছে, এই 5টা ফেডার হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি। এবং শেষে যে 5টা ফেডার রয়েছে, 1, 2, 3, 4, 5, এই শেষের 5টা ফেডার, 1, 2, 3, 4, 5, এই শেষের 5টা ফেডার হলো টোন ফ্রিকোয়েন্সি। তো প্রথম 5টা ফেডার হচ্ছে ব্যাস ফ্রিকোয়েন্সি, আর মিডিলে যে 5টা ফেডার রয়েছে, এই 5টা ফেডার হচ্ছে টোন মিড ফ্রিকোয়েন্সি। এবং শেষে যে 5টা ফেডার রয়েছে, এই 5টা ফেডার হলো টোন ফ্রিকোয়েন্সি। তো এই 15টা ফেডারের কী কাজ তা আমি তোমাদের দেখাবার জন্য রেডি করেছি একটি 3000 মেশিন, স্টেঞ্জারের মেশিন। তো আমি দেখাচ্ছি তোমাদের এই 15টা ফেডারের কী কাজ, তো দেখতে থাকো আমার। তার আগে আমি বলে দেব, এটা দেখতে পাচ্ছ তোমরা সামনের ফ্রন্ট, এবং পেছনের দিকটা তোমাদের আমি দেখাই। এই হলো ডটের পেছনের ফ্রন্ট, এটা হলো ইলেকট্রিক লাইন। তো এখানে 220 ভোল্ট থেকে 240 ভোল্ট ইলেকট্রিক লাইন এইটা, আর এটা হলো আউটপুট। এটা এই দুটো হলো আউটপুট, আর এটা হলো ইনপুট। এ দুটো হলো আউটপুট আর এ দুটো হলো ইনপুট। তো আমরা লাইন করে দেখাই, বাজিয়ে দেখালেই বুঝতে পারবে যে ডডের এই 15টা ফেটারে কী কাজ। তো আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো লাইনটা আমি করে নিই। তো বন্ধুরা, আমরা .430-এর এক সাইডের চ্যানেল ব্যবহার করে দেখাবো 15টা ফেডারের কী কাজ, ব্যাস ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি এবং টোন ফ্রিকোয়েন্সি কেমন কাজ করে। তো আমরা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিও। তো আমি একটা গান চালাই, চালালে বুঝতে পারবে 15টা ফ্রিকোয়েন্সির কেমন কাজ রয়েছে। তো আমি একটা গান চালালাম। তো আমি আগেই বলেছি, বাম দিক থেকে, বাম দিকের 5টা ব্যাস ফ্রিকোয়েন্সি, মিডিলের 5টা মিড ফ্রিকোয়েন্সি, এবং ডান সাইডের 5টা হচ্ছে গিয়ে টোন ফ্রিকোয়েন্সি। তো আমি টোন ফ্রিকোয়েন্সি তুলে তোমাদের দেখাচ্ছি। তো আমি প্রথম 5টা টোন ফ্রিকোয়েন্সি তুলে দেখাচ্ছি, দেখো। আর তার আগে আমি প্রথমে দেখাই, এটা আমাদের গেন, একে আমি যত বাড়াবো ততটাই বাড়বে, কমি দিলে বন্ধ হয়ে যাবে। একে যতটা বাড়াবো, তো তবে মিডিলে রাখলে, মিডিলে থেকে উপরে হলে ভালো হয়। এই আমি রাখলাম। তো আমি এবার টোন ফ্রিকোয়েন্সি তুলে দেখাচ্ছি। দেখলে তোমরা, এই হলো আমাদের 5টা মিড টোন ফ্রিকোয়েন্সি। তো 5টা টোন ফ্রিকোয়েন্সি, এই দেখলে তোমরা 5টা টোন ফ্রিকোয়েন্সি। তো
তো আমি এবার দেখাবো পাঁচটা ব্যাস ফ্রিকোয়েন্সি। তো এই হলো পাঁচটা ব্যাস ফ্রিকোয়েন্সি, আর এবারে দেখাবো আমি মিড ফ্রিকোয়েন্সি। পাঁচটা হলো মিড ফ্রিকোয়েন্সি। তাহলে তোমাদেরকে আমি কি বললাম, এই পাঁচটা বাম দিকের পাঁচটা ব্যাস ফ্রিকোয়েন্সি, ডান দিকের পাঁচটা হচ্ছে কি টোন ফ্রিকোয়েন্সি, এবং মিডিলের পাঁচটা হলো মিড ফ্রিকোয়েন্সি। তবে মিড ফ্রিকোয়েন্সিটা তো মিড ফ্রিকোয়েন্সি কখনো তুলে বাজাতে নি। মিড ফ্রিকোয়েন্সি তুলে বাজালে কি হয়, ট্রিগার অনেক সময় কেটে যায়, আর মিড ফ্রিকোয়েন্সিতে বাজালে সাউন্ড পরিষ্কার হয় না, সাউন্ড ফাটে। তা আমরা কেমন বাজাই সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা গানটা চালাই, চালিয়ে তোমাদের আমি ইকোলাইজ করে দেখাচ্ছি কেমন করে বাজালে শুনতে ভালো লাগবে এবং প্রোগ্রাম খাটতে ভালো লাগবে। তো আমরা যেমন বাজাই আমি তেমনই চালিয়ে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতন ফিট করে নিতে পারো। তোমরা তোমাদের সেটে যেমন শুনতে ভালো লাগবে ঠিক তেমনই রাখলে শুনতে ভালো লাগবে। তো আমি গানটা চালাচ্ছি, চালিয়ে ফিট করে দিচ্ছি। বন্ধুরা আমরা এইরকমই ফিক্সড করে বাজাই, ইকুয়ালাইজ করে বাজাই। তো এইরকমই বাজালে শুনতে ভালো লাগে এবং ব্যাস কোয়ালিটি ও টোন কোয়ালিটিটা খুব সুন্দর হয়, সুন্দর হয়। তো তোমরা তোমাদের সেটে তোমাদের মতন করে সাজিয়ে নিতে পারো। তো দেখো আমি এবারে দেখাচ্ছি এই ইন আউটের কাজটা। তো ইন আউটটা বার করে নিলে টোটালি এই ইকুয়ালাইজারের কোনো কাজ হবে না, অরিজিনাল সাউন্ড ফেলবে। তো দেখো আমি চালাচ্ছি। তো এতক্ষণ যে চলছিল এটা হলো ইকোলাইজার কাজ, এবার আমি দেখাবো ইকোলাইজার ছাড়া কিভাবে চলে। এটা হলো অরিজিনাল সাউন্ড, এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। একে ইকোলাইজার মধ্যে ফেললে আউটটাকে চেপে রাখলে ডটের এই 15টা ফ্রিকোয়েন্সির কাজ হবে, আর এটা যদি বার করে নিই ইন আউটটাকে, তাহলে যদি আমরা চেপে বার করে নিই তাহলে এই 15টা ভলিউমের মানে 15টা ফেডারের কোনো কাজ হবে না। দেখো কোনো কাজ হচ্ছে না, আর এই ফেডারটা ছেড়ে চেপে দিলে ব্যাসটা দেখো। বন্ধুরা এই ছিল আমার ভিডিও। তো আমি যদি তোমাদের বোঝাতে পারি তাহলে আমার এই চ্যানেলটি তোমরা একটু লাইক করে দিও ভিডিওতে, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
এবং পাশে থাকা বেল আইকন বোতামে টিপে দিও, তাহলে কি হবে আমি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো তা তোমাদের আগে তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসবে।